বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আনগর মাঝে আবার এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দয়া করে সব ভিডিওটা দেখবেন তো আমি মানে কোনো দিনও কোনো মানুষের লগে শেয়ার করি নাই কিন্তু আজ আমি এই ভিডিওটা আমার শেয়ার করতেছি যেহেতু আমি লাইফের মধ্যে মানে একটা দুই হাজার বাইশ সনের মধ্যে মানে একটা কাম করমগু হা এক এক জায়গার মধ্যে আমি অ্যাডমিশন হয়েছিলাম হওয়ার পরে ওই জায়গাতে আমি পরীক্ষা সরীক্ষা দিছি দেওয়ার পরে আমি সিলেকশন হয়েছি তো সিলেকশনটা কী রয়েছি আর কোন পরীক্ষা দিছি আমি এটাই কইমু ভিডিওর মধ্যে তো আপনারা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখেন এই যে ফটোটা দেখতেছেন স্ক্রিনের মধ্যে এই ফটোটা হয়েছে দুই হাজার দুই হাজার বাইশের দশ মাস তিরিশ তারিখের তো যেই টাইমের মধ্যে আমি কোস করতাম নাগালে আর এই যে এই ফটোটা যে দেখবার পারতাছেন এই ফটোটা আমি যেই জায়গার মধ্যে আমি কোস করছি এই জায়গার এই ফটোটা বহুদিন আগের ফটো হই আমি মানে ভাবি নাই যে লাইফের মধ্যে আমার এটার বিষয়ে কোনো রিজাল্ট বাইরে বা আমি এই বিষয়ে মানে এটা তো আমি ফার্স্ট করবো তো ফাইনালি পাস হয়েছে পাস হয়েছি আর কি এনে করে দোয়া আশীর্বাদে তো এই ফটোটি আমি মানে কোনো বস্তু আগের কিছুই নাই আমার ঠান বহু পুরোনা আর পুরোনা কাহিনী আর কি কোনো বস্তু নাই তো এই দুটাই ফটো আসিল আমার ঠান এই দুটাই আমি এনে করে দেখলাম আর ফাইনালি আমার যেটা আমি পরীক্ষা দিয়েছিলাম দুই হাজার বাইশের মধ্যে ওইটার আমি পাইছি ফাইরে যে দুই পরীক্ষা দিয়েছিলাম দেওয়ার পরে আমি দুইও পরীক্ষাতে পাস করছি এনে করে দো আশীর্বাদে তো ফাইনালি ওখানে আমার কোর্স করবার জন্যে বোম্বাই যাওয়া লাগে বোম্বাই যে সেন্টারে আমার কোর্স করবার জান লাগে সামনে মাসের ফার্স্ট তারিখে আমার সিট বুক হয়েছে সেই জায়গার মধ্যে মানে এই প্র্যাকটিক্যাল আর কি প্র্যাকটিক্যাল যেটা কোর্সটা ওই কোর্সটা ওই জায়গাতে হইব বোম্বাই আর যেই সেন্টারে আমি যাব ওই সেন্টারের নাম হয়েছে ন্যাশনাল স্কিন দা তো আমি কোন দুইটা সার্টিফিকেট এ পাইছি ওই দুইটা সার্টিফিকেট আমি এনে করে দেখাইমো এনে এটা ভিডিওটা পুরো দেখেন তো এই যে এটাই হলো আমার সার্টিফিকেট যে সার্টিফিকেটটা এনে দেখতেছেন অ্যাকচুয়ালি এটা হইছে একটা আয়ুর্বেদ আইনরা নিচে দেখলে দেখো ভাই সেলিব্রেটিং দ্য ন্যাশনাল আয়ুর্বেদা ডে টু থাউজেন্ড টোয়েন্টি টু তো এটা হইলো এই আমি যেসব মানে পরীক্ষা দিছিলাম দেওয়ার পরে টু থাউজেন্ড টোয়েন্টি টু আমি মানে পাশ করছি কই এই সার্টিফিকেটটা ভাইছি এটা তার এই যে আর তারপরে এই যে এনে আরেকটা সার্টিফিকেট আছে যে এই যে এটা আমার কোন কোন জায়গা থেকে আছে আই এফ এ থেকে আছে টপ কোয়ালিফিকেশন থেকে আছে মানে ওই জায়গা থেকে সামনে মাসের ফার্স্ট তারিখে আমার জান লাগে বম্বাই আন্দ্রি ন্যাশনাল স্কিনিং ইনস্টিটিউটের মধ্যে তো আমি বহুত দিন ধরে মানে ভিডিও দেওয়ার ভাই নাই এটাই কারণ ছিল মানে আমি অল্প টেনশন টেনশনের মধ্যে আসি অন ফাইনাল কথাটা হইলো কি আমি এনে করে দিই অন ফাইনাল কথাটা হইছে এই সামনে মাসের সামনে মাসের ফার্স্ট তারিখে আমার সিট বুক হয়েছে সামনে মাসের ফার্স্ট তারিখে থেকে আমার ক্লাস শুরু হইব আর ক্লাসটা হইব ফার্স্টে হইব দশ দিনের দশ দিনের মানে ওই যেটা এই বোম্বাই আন্দ্রি ন্যাশনাল স্কিন ইনস্টিটিউট ওনো আমার দশ দিনের কোর্স আছে আর কি প্র্যাকটিক্যাল কোর্স তো এটা করার পরে তারপরে আবার দিল্লি আর নলে কেরালা এই দুই জায়গা যে কোনো জায়গা থেকে এক জায়গাতে আমার যাওয়া হরব আর ওই জায়গা মধ্যে হইব পুরা ছয় মাস আমার কোর্স হইব প্র্যাকটিক্যাল ট্রেনিং হইব আর কি তো অনাইনেরা কইবেন যে কী ট্রেনিং আর কী এর সার্টিফিকেট হতেন তো আমি এনে করে কই দেওয়ার চাই এই বিষয়ে মানে হয়তো বহুতেই জানে না কি জানি যে আয়ুর্বেদা আয়ুর্বেদা কইলে মানে সবই জানে যে যে ওষুধ টষুধ বেছে বা মাই ওষুধ টষুধ নিয়ে ঘুরে এই বস্তুটির কথা কইতেছি অ্যাকচুয়ালি এইটি না এডি না এটা হইল ধরেন আয়ুর্বেদা আইনারা এই ইউটিউবে যে চেক করার ভাবেন যে আয়ুর্বেদা নিউরোথেরাপিক যেটা এটার মধ্যে ধরেন আইনের শরীরে কোনো বেমার আছে এই বেমারটার যদি চিকিৎসা হয় ওই হেরা আইনে যদি ভালো হয়ে যায় আইনের বেমারটা যেটা আসছিল এই বেমারটা যদি ভালো হয়ে যায় তে মানে এটা লাইফ টাইম তোর নানান রকমের বিভিন্ন ধরনের বেমারের চিকিৎসা হয় তো এটার কয় আয়ুর্বেদা নিউরোথেরাপিক নিউরোথেরাপিক আইনারা যদি ইউটিউবে যায় সার্চ করেন তাহলে পাইফেন তো আমার মানে এটাই কইবার আসিল যে আমি বহুত দিন হয়ে গেছে ভিডিও সিডিও দেই না তো ফাইনালি একটা ভিডিও দেওয়া দেয় আর সবেরা জানাই দেয় আর আমি এতদিন মানে আগে আইনে করে জানাই নেই যেহেতু কারণ ছিল যে বাইশে যদি আমি এটা মধ্যে পাশ করবার না পাই তাহলে আমার জন্য আমি ভাবমু যে আমি আগে এই মানুষের এরম কুয়ে দিছি আর আমার জন্য একটা সরম মানে গিলটি একটা ফিল কর্ম কুইয়েরা আমি মানে কোনো মানুষের জানাই নেই আর আমার যে খাই খানদান আছে বা আমার প্যারেন্টরা আছে আমি কেউ রে জানাই নাই কিন্তু আমি জানাইছি আজ থেকে পনেরো দিন আগে সাতাত্তর দিন আগে আর কি জানাইছি যে এরকম এরকম সমাচার তো সবাই শোনার পরে খুব খুশি পাইছে আর কি তো সবাই আমার কইতেছে যে ঠিকই ভালো হয়েছে তোমার যাওয়া দরকার তোমার ইলাম কইরা ফাইনালি এনে করতো আশীর্বাদে উপর আল্লাহর দোয়া আশীর্বাদে আমার সিলেকশন হয়ে গেছে সামনের মাসের ফার্স্ট তারিখে সিট বুক হয়েছে সবাই দোয়া করবেন যাতে আমি এই দশ দিনের যেটা আমার কোচ আছে এই কোচটার আমি ফাইনাল এক্সাম দিয়ে আমি সার্টিফিকেটটা নিয়ে এবার ভাই আর সার্টিফিকেটটা যে ভাই পুরো ইন্ডিয়ার ইন্ডিয়া গভর্নমেন্টের সার্টিফিকেট হইব তো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ইতিহাস